হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 7420-তে আমরা কিন্তু অসাধারণ একটা চাইনিজ রোমান্টিক ড্রামা শুরু করতে যাচ্ছি, আর এই চাইনিজ ড্রামাটার নাম হচ্ছে পারফেক্ট অ্যান্ড ক্যাজুয়াল। আর এই ড্রামাটির এ পর্যন্ত একটা সিজনই এসেছে এবং সর্বমোট 24টা এপিসোড রয়েছে। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি, কাহিনীটা এতই মিষ্টি যে এই স্টোরিটা যখন আমি বলা শুরু করব, তুমি পুরো স্টোরির মধ্যে ডুবে যাবে। আর এই অসাম স্টোরি লাইনের কারণে কিন্তু পুরো দুনিয়াতে এই ড্রামাটি ব্যাপক নাম করেছিল এবং এটার আইএমডিবি রেট হচ্ছে 10.7 এবং মাই ড্রামা লিস্টে এটার রেটিং হচ্ছে 10.85। তো বুঝতেই পারছো স্টোরির মধ্যে যথেষ্ট দম রয়েছে। তো যাই হোক, এই পুরো সিজনে যেহেতু 24টা পর্ব রয়েছে, প্রথম ভিডিওটা আমরা তৈরি করছি 1-10 এপিসোড পর্যন্ত, আর দ্বিতীয় ভিডিওটা তৈরি হবে হচ্ছে 10-14 এপিসোড নিয়ে। মানে দুইটা ভিডিওতে আমরা পুরো সিরিজটা 24 পর্বে পুরো সিরিজটা শেষ করে দেবো। তো যাই হোক, সিজনের প্রথম এপিসোডটা শুরু হয় নায়িকা ইয়ানসু এবং নায়ক সিনিয়ানের বিয়ের মাধ্যমে। মানে আমাদের দেখানো হয় নায়ক নায়িকার বিয়ে হচ্ছে, যেখানে আমরা দেখি নায়িকা ইয়ানসু ভাবছে এমন একটা খবিস মার্কা লোকের সাথে আমার বিয়ে হচ্ছে, যার কারণে না পারবো আমি আমার গ্রাজুয়েশন বা পড়ালেখা কমপ্লিট করতে, না পারবো শান্তিতে বাসায় থাকতে, না পারবো শান্তিতে জীবন যাপন করতে। তাহলে নায়িকা কিভাবে নায়ককে বিয়ে করছে, মানে এর মধ্যে কি কাহিনী লুকিয়ে রয়েছে যে এত সমস্যা জানা সত্ত্বেও নায়িকা কোন কারণে নায়ককে বিয়ে করছে? তো এটার কাহিনী জানানোর জন্য আমাদের নিয়ে যাওয়া হয় আজ থেকে 14 পূর্বে, যেখানে আমরা দেখি আমাদের নায়িকা ইয়ানসু কলেজের ক্যাফেতে যখন কফি নিচ্ছিল, তখন পেছনে ফেরার সময় ভুলবশত পেছনে দাঁড়িয়ে থাকা সিনিয়র নামের একটা ছেলের সাথে ধাক্কা লাগে। কিন্তু এখানে আমরা দেখতে পাই সিনিয়র এত আনরোমান্টিক যে আমাদের সুন্দরী নায়িকা ইয়ানসুকে ধাক্কা দিয়ে সে করে কি নিজের জুতো পুরস্কার করতে থাকে, চিন্তা করো। আর এর ফলে যেটা হয়, ইয়ানসু করে কি সিনিয়রের সাথে একটু ঝগড়া করে আর ভালো মন্দ বলে সেখান থেকে চলে যায়। বাট এরপর যখন আমাদের নায়িকা ক্লাসে যায়, সে দেখতে পায় যে তাদের ক্লাসের যে নতুন প্রফেসর সেটা আর কেউ নয়, একটু আগে যার সাথে ধাক্কা লেগেছে সেই সিনিয়র। তো এটা দেখে নায়িকা ইয়ানসুর মন খারাপ হয়ে যায়, তারা ক্লাসে মন বসে না, আর এই কারণে সে ড্রয়িং করা শুরু করে। অ্যাকচুয়ালি ওর কার্টুন আর্ট করা খুবই পছন্দ এবং ওর স্বপ্ন কোন একদিন জাপানে গিয়ে জাপানের যে মানগা বা কমিক রয়েছে সেগুলোর আর্টিস্ট হবে। কিন্তু ও যখন আর্ট করছিল, ওকে ক্লাসে মনোযোগী না দেখে আমাদের নায়ক সাহেব বা নিউ প্রফেসর সিনিয়র করে কি নায়িকা ইয়ানসুর কাছে এগিয়ে যায় আর ওর ড্রয়িং এর নোটটা হাতে তুলে নেয়, আর তারপর যথেষ্ট অপমান করে আমাদের নায়িকাকে। তো আমাদের নায়িকা খুব মাইন্ড করে এবং এরপর ক্লাসে অপমানিত হয়ে সে করে কি তার হোস্টেলে যখন ফেরত আসে, তখন তার বেস্ট ফ্রেন্ডের কাছে নায়ককে নিয়ে, মানে প্রফেসরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর এরপর আমাদের নায়িকা করে কি তার বান্ধবীর কাছে কালকে একটা ইন্টারভিউ আসছে, সেই ইন্টারভিউ দেওয়ার জন্য একটা ড্রেস চায় ধার হিসেবে। আর এখানে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি, অন্যান্য দেশে যেটা হয়, পোলাপানের গ্রাজুয়েশনের রেজাল্ট আসার আগে, অনার্স কমপ্লিট করার আগেই বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেয় এবং টিকে গেলে তারপর সেই কোম্পানিতে ওরা চাকরি করে। তো যাই হোক, আমাদের নায়িকা যখন একটা কোম্পানিতে যায় ইন্টারভিউর জন্য, ভাগ্য ভালো হওয়ার কারণে সেই ইন্টারভিউতে টিকে যায়। আর তারপর আমাদের নায়িকা ইয়ানসুর কাছে তার অ্যাডভোকেট বোনের কল আসে এবং অ্যাডভোকেট বোনের মাধ্যমে জানতে পারে যে তাদের বাবা মা রেখে যাওয়ার টাকা সে ব্যাংক থেকে এখন তুলতে পারবে। মানে ওদের বাবা মা নেই, যে টাকাগুলো বা সয় সম্পত্তি রেখে গিয়েছে সেই টাকাগুলো সে নিতে পারবে, যে টাকার পরিমাণ হচ্ছে বাংলা টাকায় প্রায় 2 কোটি টাকা। তো আমাদের নায়িকা করে কি ব্যাংক থেকে টাকা তুলে, মানে বাবা মার কাছ থেকে যে টাকাটা পেয়েছে ভাগে, সেই 2 কোটি টাকা নিয়ে যায় হচ্ছে ওর চাচাতো ভাইয়ের কাছে। আর তখন ওর চাচাতো ভাই একটা সুন্দর বাড়ি দেখায় যেটা অনেক কম টাকায় কেনা যাবে। নর্মালি বাড়িটার দাম 5 কোটি টাকা হওয়া উচিত, বাট 2 কোটি টাকাতেই বাড়িটাও কিনে দিতে পারবে। তো এরকম একটা অফার পেয়ে নায়িকা রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে আমাদের নায়িকার কাছে আবারও তার চাচাতো ভাইয়ের কল আসে যে ওই বাড়িটা কেনার জন্য দ্রুত নগদ ক্যাশ নিয়ে আসো, নয়তো ওই বাড়িটা অন্য কেউ নিয়ে যাবে, কারণ এত সস্তা বাড়ি। তো এই কথা শুনে আমাদের নায়িকা এই সস্তা বাড়িটা হাতছাড়া করতে চায় না, সে দ্রুত বাড়িটা কিনে নেয় বা কেনার জন্য যায়। কিন্তু ওই দিনে আমাদের নায়িকা ইয়ানসুর ভার্সিটিতে প্রেজেন্টেশন ছিল, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার মতো একটা কিছু ছিল। কিন্তু হয় যেটা, ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 5 মিনিট দেরি হওয়ার কারণে আমাদের যে নায়ক আছে প্রফেসর সিনিয়ান, সে আমাদের নায়িকা ইয়ানসুকে ফেল করিয়ে দেয়, কারণ আমাদের নায়ক সিনিয়ান সবকিছু পারফেক্ট পছন্দ করে। তো ওই গ্রাজুয়েশনে ফেল হওয়ার কারণে যেটা হয়, ইয়ানসু যে চাকরিটা পেয়েছে একটা কোম্পানিতে, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে তারপরে ইয়ানসু অত মন খারাপ করে না, কারণ এখনো তার কাছে তার কেনা নতুন একটা বাড়ি রয়েছে। তো আমাদের নায়িকা করে কি হাসি খুশি তার নিজের বাড়িতে যায়। কিন্তু এরপর সে যখন বাড়ির ভেতরে ঢোকে চাবি দিয়ে, তারপর সে দেখতে পায় যে ওই বাড়ির বাথরুম থেকে, ওয়াশরুম থেকে আমাদের নায়ক প্রফেসর সিনিয়ান গোসল করে মাত্র বের হলো। তো তারা একে অপরকে দেখে চমকে যায় যে এটা কিভাবে সম্ভব। আর এখানেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। আর এরপর আমাদের ছোট্ট একটা দৃশ্য দেখানো হয়, যেখানে একটা ডক্টর আমাদের নায়ক প্রফেসর সিনিয়ানকে জানাচ্ছে যে ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে, সে আর মাত্র 1 বছর বেঁচে থাকতে পারবে। কিন্তু কার ক্যান্সার হয়েছে সেটা আমরা এখানে জানতে পারি না, মানে নায়কেরই ক্যান্সার হয়েছে না নায়িকার না কার এটা আমরা জানতে পারি না, কারণ এটা কিছুক্ষণ আগের ঘটনা, বর্তমান ঘটনা নয়। আর এরপর সিন আবার বর্তমানে আসে, আমরা দেখি আমাদের নায়ক সিনিয়ান নায়িকা ইয়ানসুকে বাড়ি থেকে বের করে দিতে চায়। বাট তখনই আমাদের নায়িকা ইয়ানসু আমাদের নায়ক সিনিয়ানকে তার কাছে থাকা বাড়ির চাবিটা দেখায় এবং এই বাড়িটিকে নিজের বাড়ি দাবি করে যে আমি এটা কিনেছি 2 কোটি টাকা দিয়ে। তো নায়ক সিনিয়ান তখন বলে আমি এই বাড়ি বেচলাম কবে। তো এরপর নায়িকা করে কি আমাদের নায়ককে পেপার দেখায়, আর তখন নায়ক বলে তোমার সাথে 2 নম্বরি করা হয়েছে, তোমার চাচাতো ভাই তোমার সাথে 2 নম্বরি করে টাকা নিয়ে গিয়েছে। আর এই কথা বলে সে নায়িকাকে বাড়ি থেকে বের করে দেয়। আর তারপর আমাদের নায়িকা তার চাচাতো ভাইকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তার চাচাতো ভাই যে ঠিকানাগুলো দিয়েছিল সকল ঠিকানা ফেক ছিল, তো এর জন্য আমাদের নায়িকা আর খুঁজে পায় না। তো কোনো উপায় না দেখে আমাদের নায়িকা করে কি
আবারও নায়কের কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে প্লিজ আমার সাথে আপনি পুলিশ স্টেশনে যাবেন, অভিযোগ দিতে আপনাকে লাগবে কারণ আপনার বাড়িটা নিয়েই তো স্ক্যামটা করা হয়েছে। তো আমাদের নায়ক রাজি হয়ে যায়, কিন্তু তার আগে তারা দুজনে যায় হচ্ছে হসপিটালে। আর এখানে আমরা জানতে পারি আমাদের নায়কের দাদার মূলত ক্যান্সার হয়েছে আর তার দাদার খুব দ্রুত সার্জারি করা প্রয়োজন কারণ সে সর্বোচ্চ 1 বছর বাঁচতে পারে। তো এরপর তারা দুজন যায় হচ্ছে একসাথে পুলিশ স্টেশনে, কিন্তু সেখানে গিয়ে আমাদের নায়িকা ইয়ানসুর মাইন্ড চেঞ্জ হয়ে যায় কারণ সে চায় না সে যদি তার চাচাতো ভাইয়ের নামে কেস করে তাহলে তারা চাচাচাচিও একটা সমস্যায় পড়ে যায় কিংবা চাচাতো ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাবে। কোনোভাবে ওকে খুঁজে বের করে কাছ থেকে টাকাটাও নিতে চায়। কিন্তু সেখানে যেটা হয় আমাদের নায়ক করে কি নায়িকার সাথে তার নাম্বারটা এক্সচেঞ্জ করে নেয় এবং বলে যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো। আর এর সাথে নায়ক আরেকটা অফার করে, সেটা হচ্ছে একটা অ্যাডভোকেটের নাম্বার দেয় এবং বলে ওর সাথে যোগাযোগ করো, ও তোমাকে হেল্প করতে পারে। কিন্তু যাবার আগে হঠাৎ করে আমাদের নায়ক সিনিয়রের কোনো একটা কিছু মনে পড়ে আর এই জন্য সে ফিরে এসে আমাদের নায়িকাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কারো উপকারের জন্য যদি আমি মিথ্যা বলি এটা কি ভালো হবে পাপ হবে? আমাদের নায়িকা তখন বলে, কখনো কখনো মিথ্যা যদি কারো ভালো বয়ে আনে সেটা খারাপ কিছু না। তো এই কথাটা কেন আমাদের নায়ক হঠাৎ করে বললো একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, ওদিকে আবার নায়িকার ভার্সিটির হোস্টেল ছেড়ে দিতে হবে কারণ সে এখন গ্রাজুয়েটদের কাতারে পড়ে, তার রিটেক নিতে হবে, অরিজিনালি সে আর কি কলেজে নেই। আর তারপর নায়িকার দেখা হয় তার বন্ধু যে হসপিটালের নার্স, তো এই বন্ধু নার্স করে কি আমাদের নায়িকাকে তাদের হসপিটালের যে একটা খালি রুম রয়েছে সেখানে কিছুদিন থাকার জন্য অফার করে। তো আমাদের নায়িকা করে কি সে হসপিটালে যায় এবং গার্ডেন অপেক্ষা করতে থাকে কখন তার বন্ধু আসবে। আর তখন আমাদের নায়িকার একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। আর এরপর ওই বৃদ্ধ লোকটি আমাদের নায়িকা ইয়ানসুকে জানায় তার শেষ ইচ্ছে হলো তার যে একটা নাতি রয়েছে সেই নাতির বিয়ে দেখা। আর একটু পরে আমরা দেখতে পাই ওই বৃদ্ধ লোকটি আর কেউ নয় বরং আমাদের নায়ক সিনিয়ানের দাদা। তো যাই হোক, সিনিয়ান তার দাদার কাছে যায় সার্জারির ব্যাপারে সাইন করানোর জন্য, মানে একটা অপারেশন করাতে হবে। কিন্তু তার দাদা বলে, দেখ আমার জীবনের শেষ সময়, সার্জারি ফার্জারি করে কোনো লাভ নেই, কিন্তু আমি তোর বিয়ে দেখে মরতে চাই। তো তখন আমাদের নায়ক সিনিয়ান করে কি মিথ্যা বলে, সে তার দাদার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বলে, দাদা আমার তো অলরেডি গার্লফ্রেন্ড আছে, তুমি সার্জারি ব্যাপারে সাইন করো, তা না হলে বিয়েতে সুস্থ হবে অ্যাটেন্ড করবে কিভাবে, মজা করবে কিভাবে? তো এই কথা বলে সে করে কি তার দাদাকে অপারেশনের যে পেপারটা রয়েছে বা সার্জারি ব্যাপারে সাইন করিয়ে নেয়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, তোমরা সবাই জানো যে এই ধরনের যেসব অপারেশনে মরার রিস্ক রয়েছে সেখানে কিন্তু বন্ড সই দিতে হয়, মানে কন্ট্রাক্ট সাইন করে নিতে হয় যাতে ডাক্তাররা পরে ঝামেলা না পড়ে। তো যাই হোক, এরপর নায়ক সিনিয়ান যখন বাইরে যায় তখন সে হসপিটালের বাইরে আমাদের নায়িকাকে চিন্তিত অবস্থায় পায়চারি করতে দেখে। তো তখন নায়ক সিনিয়ান করে কি গিয়ে যায় এবং নায়িকা ইয়ানসুকে টেনে নিয়ে ওর দাদার কাছে যায়। কিন্তু যাওয়ার আগে আমাদের নায়িকাকে বলে, তুমি বলেছিলে কারো ভালোর জন্য যদি মিথ্যে কথা বলি তাহলে সেটা মিথ্যে নয়, তো আমি যেহেতু আমার দাদাকে মিথ্যে বলেছি তোমাকে একটু হেল্প করতে হবে, মানে নায়িকাকে এই কথা বলে। আর তখনই আমাদের নায়কের দাদাকে কেবিন থেকে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছিল আর আমাদের নায়িকা এই দৃশ্যটা দেখে পুরো বুঝতে পারে। আর এর জন্য আমাদের নায়িকা করে কি দ্রুত আমাদের নায়কের দাদার কাছে যায় এবং বলে যে আমি আপনার নাতির গার্লফ্রেন্ড। আর দাদা এটা দেখে অনেক খুশি হয় আর তারপর দাদাকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয় আর আমাদের নায়িকা ইয়ানসু নায়ক সিনিয়ানের সাথে সার্জারি রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। আর তখন আমাদের নায়ক সিনিয়ান আমাদের নায়িকা ইয়ানসুকে জিজ্ঞাসা করে, তুমি হসপিটালে কি করছো? তো তখন আমাদের নায়িকা ইয়ানসু তার পুরো সিচুয়েশনের কথা সিনিয়ানকে জানায় যে আমার থাকার কোনো জায়গা নেই, বাড়িটা স্ক্যাম হয়েছে, আবার ফেল করেছে বলে চাকরি গিয়েছে, আবার গ্রাজুয়েশনের টাইম ওভার হয়ে গিয়েছে এর জন্য কলেজের হোস্টেল থেকে বের করে দিয়েছে, তো এর জন্য আমি হসপিটালে থাকতে এসেছিলাম। তো এগুলো শুনে আমাদের নায়ক সিনিয়ানের নায়িকা ইয়ানসুর জন্য অনেক মায়া হয় কারণ আমাদের নায়ক সিনিয়ানই তো আমাদের নায়িকাকে ফেল করিয়ে দিয়েছিল মূলত জেদের বসে। আর তখন এখানে ডাক্তার আসে এবং জানায় দাদার সার্জারি সাকসেসফুল হয়েছে। আর আমাদের নায়িকা এটা শোনার পরে হসপিটাল থেকে যখন চলে যাচ্ছিল তখন আমাদের নায়ক সিনিয়ান করে কি নায়িকাকে ডেকে নায়কের বাড়ির যে পাসওয়ার্ডটা রয়েছে, মানে তালার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দেয়। তো নায়িকা এটা শুনে বেশ অবাক হয়ে যায়। আর তখন আমাদের নায়িকাকে বলে, তুমি 1 মাস আমার বাড়িতে থাকতে পারো, যে পর্যন্ত তুমি না অন্য কোনো থাকার জায়গা গুছাতে পারছো। আর তখন নায়িকা ইয়ানসু নায়ক সিনিয়ানের বাড়িতে যায় এবং ভেতরে গিয়ে ক্লান্ত শরীর এলিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এরপর নায়ক যখন বাড়িতে গিয়ে দেখে ইয়ানসু এইভাবে সোফায় ঘুমাচ্ছে, সে করে কি একটা চাদর দিয়ে আমাদের নায়িকা ইয়ানসুর শরীরটা জড়িয়ে দেয়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আমাদের নায়িকা ইয়ানসু কিন্তু এখনো তার আপন বোনের কাছে তার আপন চাচাতো ভাই যে এরকম একটা স্ক্যাম করেছে 2 কোটি টাকার স্ক্যাম এই বিষয়টা জানায়নি কারণ তার ভেতরে ভয় কাজ করছিল, যদি তার বোন জানে যে সারা জীবনের ইনকাম শেষ করে দিয়েছে তাহলে খবর আছে। উপরন্তু এই বাড়ির ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে এই বাড়িটা কিনেছে, তো বুঝতেই পারছে আমাদের নায়িকা কেমন বিপদে পড়েছে। তো এরপর যখন আমাদের নায়িকার ঘুম ভাঙে তখন সে তার সামনে আমাদের নায়ক সিনিয়ানকে দেখতে পায়। তো আমাদের নায়ক সিনিয়ান তখন করে কি পুরো বাড়িটিকে কস্টিপ দিয়ে 2 ভাগে বিভক্ত করে, পুরোপুরি 2 ভাগ। আর তারপর কে কি কাজ করবে সেটাও ভাগ করে দেওয়া হয়। তো এখানে আমাদের নায়িকা মাতব্বরি করে খাবার বানানো এবং কাপড় ধোয়া আর এর সাথে ঘর পরিষ্কার করার দায়িত্ব নেয়। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের নায়িকা খাবার তো বানাতেই পারে না, ইভেন সকালের নাস্তা বানাতে গিয়ে আমাদের নায়িকা তো খাবার পুড়িয়েই ফেলে। তো এটা দেখে আমাদের নায়ক করে কি নিজ হাতে খাবার বানিয়ে উল্টো ওর খাবার খাইয়ে তারপর অফিসে চলে যায়। আর যাওয়ার পথে আমাদের নায়ক সিনিয়ানের কাছে হসপিটাল থেকে কল আসে, তাকে জানানো হয় তার দাদার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তো আমাদের নায়ক সিনিয়ান দ্রুত হসপিটালে যায় বাট সেখানে গিয়ে জানতে পারে যে হসপিটাল থেকে দাদার অনুরোধে আগে আমাদের নায়িকা ইয়ানসুকে কল দেওয়া
দেওয়া হয়েছে এবং ইয়ানসু আগেই ওর দাদার কাছে চলে গিয়েছে এবং দাদাকে সামলেও নিয়েছে। তো এরপর আমাদের নায়ক ইয়ানসু পালি নেওয়ার জন্য রুমের বাইরে যখন যায়, তখনই আমাদের দাদা পেছন থেকে আমাদের নায়ককে ডিমান্ড করে, এই মেয়েটাকে কিন্তু আমার খুব মনে ধরছে, ওকে কিনে তোর বিয়ে করতে হবে। কিন্তু আমাদের নায়ক সিনিয়ান সোজা না বলে দেয় এবং বলে, এই মেয়েটা আমার টাইপের নয়, জাস্ট টাইম পাস করছি। বাট এইটা শোনার পরে আমাদের দাদার ব্লাড প্রেশার বেড়ে যায়। সিরিয়াসলি আমাদের দাদা কেন বলছি, কারণ জন্মের পরে কখনো দাদা দেখি নাই, নানা দেখি নাই, জিনিসটা খুব মিস করি। তো যাই হোক, এরপর আমাদের নায়ক ইয়ানসু যখন হুটহাট করে রুমে ফিরে আসে, তখন ও করে কি দাদার মন রক্ষার্থে দাদা যা যা বলে ও হ্যাঁ হ্যাঁ বলে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নায়িকা জানেও না কি নিয়ে কথা হচ্ছিল, এখানে যে বিয়ে নিয়ে কথা হচ্ছিল এটা আমাদের নায়িকা জানেও না, জাস্ট হ্যাঁ বলে দিয়েছে। তো বাড়িতে ফেরার পথে আমাদের নায়ক সিনিয়র নায়িকা ইয়ানসুকে বলে, তুমি যে দাদার সামনে না বুঝে হ্যাঁ হ্যাঁ করলে, তুমি কি সের বিষয়ে হ্যাঁ বলেছো জানো, তুমি আমাকে বিয়ে করার জন্য দাদাকে হ্যাঁ বলেছো। তো আমাদের নায়ক ইয়ানসু এই কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না যে আমি এই কথা বলে এসেছি। তো এর জন্য নায়িকা ইয়ানসু করে কি দাদার সাথে ফিয়ের কথা বলে জিনিসটা ক্লিয়ার করতে চায়। কিন্তু এরপর যখন নায়িকা সেখানে যায়, সে দেখতে পায় দাদা করেছে কি তার সকল বন্ধু বান্ধব সবাইকে ডেকে এনে তার নাতির হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। তো এই কারণে নায়িকা আর কিছু বলতে পারে না। আবার ওদিকে নায়িকার বোন আমাদের নায়িকার নতুন কেনা বাড়িটা দেখার জন্য এদিকে আসতে থাকে। তো এই কথা শুনে আমাদের নায়িকা তো ভয় পেয়ে যায় এবং দ্রুত আমাদের নায়ক যে একটা অ্যাডভোকেটের পরিচয় দিয়েছে সেই অ্যাডভোকেটের সাথে কথা বলতে চায়। কিন্তু সেখানে গিয়ে সেই অ্যাডভোকেটটাকে পায় না, পায় অন্য একজনকে, আর সেই পরিচয় দেয় আমি অ্যাডভোকেট আর আমি আপনাকে সাহায্য করবো ব্যাপারে। আর এইদিকে আমাদের নায়ক সিনিয়ান তো লাগাতার তার দাদাকে বোঝাতে চাচ্ছে যে তার আর ইয়ানসুর মধ্যে তেমন কোনো মিলই নেই, তারা ম্যাচিং নয়। কিন্তু আমাদের সিনিয়ানের দাদা বলে, দেখ ইয়ানসুর মধ্যে এমন একটা কিছু রয়েছে যেটা তোর মধ্যে নেই। ইয়ানসুর মধ্যে রয়েছে নরম একটা দিল, মানুষের জন্য ভালোবাসা রয়েছে যেটা তোর মধ্যে নেই। তুই খুবই আত্মকেন্দ্রিক এবং অহংকারী, আর এর জন্য তোর সংসার টিকানোর জন্য ইয়ানসুর মতো একটা নরম মনের মেয়ে দরকার, আর ওই তোর জন্য পারফেক্ট হবে। আর অন্যদিকে আমরা দেখি ইয়ানসু করেছে কি তার বন্ধুদের কাছ থেকে মোটামুটি বড় অঙ্কের টাকা ধার নিয়েছে, প্রায় 2 লাখ টাকার মতো ধার নিয়ে ওই অ্যাডভোকেটকে ফি দেয়। আর এখানে লোক আমাদের নায়িকা খুবই বোকা, কিন্তু ওকে কথা বলে যে কেউ বোকা বানাতে পারে। আবার এই কথা করে কেউ এসে আমাদের নায়ককেও বলে যে 2 লাখ টাকা ধার নিয়ে আমি ওই যে অ্যাডভোকেটকে দিয়েছি অ্যাডভান্স। তো প্রথমে এত টাকার কথা শুনে তো আমাদের নায়কের সন্দেহ হয় ঘটনা কি। তো এই কারণে আমাদের নায়ক করে কি পরের দিনই ওই অ্যাডভোকেটের সাথে দেখা করতে যায়। বাট ওই ফার্ম হাউসে গিয়ে ওই লোকটিকে কোথাও পাওয়া যায় না এবং জানা যায় যে ওই লোকটা ওই ল ফার্মের কিছুই না, মানে একটা বাটপার, মানে ইয়ানসুর সাথে আবারও ফ্রড হয়েছে। বাট এই কথা আমাদের নায়ক সিনিয়র নায়ক ইয়ানসুকে কিভাবে বলবে, তো হার্ট ফেলও করতে পারে। বাট আমাদের নায়ক করে কি সিসিটিভি ফুটেজ থেকে ওই ধান্দাবাজ লোকটির ছবি মোবাইলে তুলে নেয়। আর তারপর আমাদের নায়ক খুব সহজেই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওই ধান্দাবাজ লোকটিকে ধরতে সক্ষম হয় এবং ইয়ানসুর সকল টাকা ফেরত নিয়ে নেয়। আর এইদিকে আমরা দেখি আমাদের নায়িকা ইয়ানসু ওই অ্যাডভোকেট নিয়ে বেশ চিন্তায় ছিল, সে বুঝতে পারছে না কি করবে, মোবাইল নম্বর বন্ধ পাচ্ছে। আর এরপর ইয়ানসু করে কি নায়ক সিনিয়রের দাদার সাথে দেখা করতে যায় এবং আমাদের দাদা তখন করে কি নায়িকাকে কিছু জিনিসপত্র কেনার জন্য সুপার শপে পাঠিয়ে দেয় এবং সাথে আমাদের নায়ককেও পাঠিয়ে দেয় যাতে ওদের সম্পর্ক আর একটু গাঢ় হয়। তো যাই হোক, সুপার শপে কেনাকাটার পরে আমাদের নায়ক করে কি ইয়ানসুকে ওই বাটপার অ্যাডভোকেটের টাকা ফেরত দিয়ে দেয় 2 লাখ টাকা এবং বলে যে অ্যাডভোকেট অনেক ব্যস্ত আর সে বলেছে তোমার কেস সে হ্যান্ডেল করতে পারবে না। মানে স্ক্যামের কথা এই জন্যই বলে না, এটা শুনলে মনে করো যে আমাদের নায়ক অনেক কষ্ট পাবে যে আমার কপালটা এত খারাপ, আমি এত বোকা। তো যাই হোক, গ্রসারি শপ থেকে কেনাকাটা শেষে ওরা করে কি বাড়িতে চলে আসে। আর এরপর রাতে আমাদের নায়ক সিনিয়র নায়িকা ইয়ানসুর কাছে গিয়ে বলে, আমাদের বিয়েটা মনে হয় করে নেওয়া উচিত আর তোমার জন্য আমার একটা অফার রয়েছে। তো আমাদের নায়িকা যখন এই কথা শুনে সে চমকে যায়। বাট আমাদের নায়ক বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট 1 বছরের জন্য বিয়ে করবো, এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে আর মেয়াদ শেষ হলে আমি তোমাকে পেমেন্ট হিসেবে এই অ্যাপার্টমেন্টটা লিখে দেবো। বাট আমাদের নায়িকার এই অফারটির মোটেও পছন্দ হয় না আর এর জন্য সে আমাদের নায়ক সিনিয়রের অফারটা রিজেক্ট করে দেয়। আর এখানে একটা কথা বলি, আমাদের নায়ক কিন্তু অনেক ধনী, দাদা বাবার সম্পত্তি পেয়ে অনেক ধনী, ও প্রফেসরি করে, জাস্ট মনে করে একটা কিছু করতে হবে তাই। তো যাই হোক, এখানে আমাদের নায়িকা কেন অফারটা রিজেক্ট করলো, আমাদের নায়িকা চায় বিয়ে যদি কাউকে করতেই হয় সেটা আমি ভালোবাসার জন্য বিয়ে করবো বা ভালোবাসার মানুষকে বিয়ে করবো, কোনো অ্যাপার্টমেন্টের জন্য নয়। আর এই কথা ভেবে আমাদের নায়ক ইয়ানসু করে কি ছোট্ট কম দামে একটা অ্যাপার্টমেন্ট খুঁজে পায় আর সে তার জিনিসপত্র গুছিয়ে আমাদের নায়ক সিনিয়রের বাড়ি থেকে যখন চলে আসছিল তখনই ওর বোন এই বাড়িতে চলে আসে। মানে এই ঠিকানা দিয়েই তো আমাদের নায়িকা পাঠিয়েছিল তার বোনকে যে এই বাড়িটা আমি কিনেছি। তো বোনকে দেখে আমাদের নায়িকা করে কি দ্রুত ভয় পেয়ে আমাদের নায়কের হাত চেপে ধরে এবং বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় যে একসাথে আমরা এই বাড়িতে থাকি। আর আমাদের নায়কও সিচুয়েশনটা বুঝতে পারে যে এটা নায়িকার আপন বড় বোন। তো এরপর তারা করে কি বড় বোন হিসাবে ভেতরে নিয়ে যায়। তো যাই হোক, এখানে নায়িকার বোন ওই রাতটা সেখানেই থাকে আর যেহেতু নায়িকার বোন রয়েছে এর জন্য আমাদের নায়িকা ইয়ানসুকে রাতে আমাদের নায়ক সিনিয়রের সাথে ঘুমাতে হয়। তো পরদিন সকালে আমরা দেখতে পাই নায়িকা ইয়ানসুর বোন আমাদের নায়িকা ফেল করেছে বলে এর জন্য অনেক বকাঝকা করে ওকে এবং ভালো মতো পড়তে বলে নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। কিন্তু গতকাল আমাদের নায়ক সিনিয়র যে মানবতাটা দেখিয়েছে আমাদের নায়িকাকে, এটা দেখে সে করে কি নায়কের প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং নায়ককে উপকার করার জন্য, মানে তার দাদাকে সুস্থ রাখার জন্য, 1 বছরের কন্ট্রাক্ট ম্যানেজে রাজি হয়ে যায়।
যায় এবং দুজনেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে। আর ওই পেপারে লেখা ছিল বিয়ের পর তারা একে অপরকে একদম স্পর্শ করবে না এবং জাস্ট এজ এ পার্টনার মানে অফিসিয়াল পার্টনার হিসেবে থাকবে। তো এরপর তারা দুজনে দাদাকে সুখবরটি জানায় এবং ওদের ইচ্ছা ছিল জাস্ট চার্জে গিয়ে বিয়েটা করবে যাতে বেশি মানুষ না জানে। কিন্তু দাদা ডিমান্ড করে বিয়ের জন্য বড় একটা ইভেন্ট করতে হবে, আমার একমাত্র নাতির বিয়ে অনেক ধুমধাম করে হবে। তো ইচ্ছে না থাকার সত্ত্বেও তারা দুজনেই দাদার কথা মেনে নেয়। আর তারপর আমাদের নায়ক ইয়ানসু করে কি তার বোনকে বিয়ের ব্যাপারে জানায়, কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ, চীন কোরিয়া জাপান বা ওই বিদেশে যে বিয়েটি হয় ওদের বিয়ের অনুষ্ঠানটা কিভাবে হবে তার একটা রিহার্সেল হয়। তো বিয়ের আগে তাদের দুজনকে রিহার্সেল করতে হবে কেমনে কি অনুষ্ঠানটা হবে। আর আমাদের নায়িকার বোন বলে যে এই বিয়ের সমস্ত বিষয়টা আমি হ্যান্ডেল করব, তুই আমার বিয়ের প্ল্যান পেপারটা দিয়ে দে। তো আমাদের নায়িকা করে কি ভুলে ভুলে বিয়ের প্ল্যান পেপার না নিয়ে মানে বিয়ের অনুষ্ঠানটা কিভাবে হবে সেই পেপারটা না নিয়ে ভুলে ভুলে কন্ট্রাক্ট পেপারটা নিয়ে যায়, চিন্তা করো। আবার ওদিকে নায়িকার বোন করে কি ইয়ানসুর কাছ থেকে ওই বিয়ের প্ল্যান হিসেবে মনে করে কন্ট্রাক্ট পেপার নিয়ে যায়, মানে বুঝতেই পারছো ঘটনা একটা ঘটতে চলেছে। আর এইদিকে আমাদের নায়িকা আর নায়ককে তো রিহার্সেলে সবাইকে দেখাতে হবে যে ওরা আসলে প্রেমিক প্রেমিকা এবং বিয়েতেও তো কিস করতে হবে। তো দেখানোর জন্য তারা করে কি মিশে মিশে কিস করতে যায়, কিন্তু তারা একে অপরে যখন কাছে চলে আসে তখন তারা দুজন অনেক নার্ভাস হয়ে যায়। তো কিসটা যখন হয়ে যাবে তখনই আমাদের নায়িকার বড় বোন করে কি নায়িকাকে কল দেয় এবং বলে বিয়েটা এখনই ক্যান্সেল কর, কারণ আমি জানতে পেরেছি তুই কন্ট্রাক্ট ম্যারেজ করছিস, তুই এত সমস্যা রয়েছিস আমাকে বলবি না। তো আমাদের নায়িকা তখন চিন্তায় পড়ে যায়, কারণ কন্ট্রাক্ট ম্যারেজ ঠিক আছে কিন্তু তারপরেও সিনিয়র অনেক ভালো একটা মানুষ, সে সিনিয়রের দাদাকে কষ্ট দিতে চায় না, আবার তার একমাত্র বড় বোনকেও কষ্ট দিতে চায় না। তো এখন আমাদের নায়িকা কি করবে? তো এরকম একটা সিচুয়েশনে আমাদের নায়িকা যে পাগল হয়ে, আর পাগল হয়ে আমাদের নায়িকা করে কি সমুদ্রের কিনারায় চলে যায় এবং সেখানে চুপ মেরে বসে থাকে। আর এই জায়গাটিতে আসার কারণ হচ্ছে আমাদের নায়িকা যখন ছোট ছিল তার বাবা মায়ের সাথে সে এখানে অনেকবার এসেছে এবং অনেক ভালো সময় কাটিয়েছে। আর এইদিকে নায়ক সিনিয়ান যখন নায়িকা ইয়ানসুর সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারে না তখন সে চিন্তিত হয়ে নায়িকার বড় বোনের সাহায্য চায়। আর বড় বোন তো জানে যে নায়িকার খুব বেশি মন খারাপ হলে কোথায় যেতে পারে। তো দুজনে মিলে খুঁজতে বের হয়ে আমাদের নায়িকাকে ওই সমুদ্রের কিনারায় পেয়ে যায়। তো নায়িকাকে এরকম স্ট্রেসে দেখে আমাদের নায়ক সিনিয়ান বলে আমি বুঝতে পেরেছি তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো, সমস্যা নেই আমি তোমাকে কোনো সমস্যায় ফেলতে চাই না, তুমি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারো কারণ আমার জন্য এসব হয়েছে, আমি চাই না আমার সমস্যার প্রভাব তোমার উপরে পড়ুক, আমি আমার দাদাকে হ্যান্ডেল করে নেব যা হবার হবে এবং এখন গিয়ে আমি দাদাকে সব সত্য কথা বলে দেব। তো এটা বলে যখন আমাদের নায়ক তার দাদার কাছে যেতে লাগে সবকিছু বলে দেবে তখনই আমাদের নায়িকা ইয়ানসু করে কি তার বোনের সাথে কথা বলে এবং বোঝানোর চেষ্টা করে যে বোন আমি আমার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে জীবনে অনেক ঠকেছি, বাট এই সিদ্ধান্তটা আমি নিতে চাই, কেন জানে মনে হচ্ছে আজকে যদি আমি না করি অনেক বড় একটা ভুল হবে। তো আমাদের নায়িকার বোন সেটা মেনে নেয়। আর তারপর আমাদের নায়িকা করে কি দ্রুত সিনিয়রের পিছু পিছু হসপিটালে চলে আসে, মানে একবার একসাথে হসপিটালে আসে এবং ওখানে সিনিয়ান দাদাকে কিছু বলার আগেই নায়িকা ইয়ানসু করে কি সিনিয়ানকে থামিয়ে দেয় এবং অবশেষে বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ের অনুষ্ঠানের দিন চলে আসে। আর তখন দেখা যায় আমাদের নায়িকার বড় বোন নায়ক সিনিয়ানকে ওয়ার্নিং দেয় কোনোভাবেই কিন্তু আমার বোনকে কষ্ট দিতে পারবে না। তো এরপর তাদের দুজনের বিয়ে হয় এবং একটা পালা আসে নায়ক নায়িকাকে কিস করতে হবে, যেখানে আমরা দেখি আমাদের নায়ক অরিজিনাল কিস না করলো মানে অভিনয় করার সিদ্ধান্ত নিল, নায়িকা কিন্তু নায়ককে কিস করে দিয়েছে সত্যি সত্যি। বাট নায়িকার এই কাজে আমাদের নায়ক বেশ অবাক হয়ে যায়। আর নায়িকার এই কাজে নায়িকার যে দুই বন্ধু বান্ধবী ছিল যারা এই সবকিছু আগে থেকেই জানতো যে কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে, ওরা অবাক হয়ে যায় যে সত্যি সত্যি কি আমাদের নায়িকা নায়কের পাগল হয়ে গেল নাকি। তো যাই হোক অনুষ্ঠানের পরে গিফট হিসেবে আমাদের নায়কের দাদা করে কি আমাদের নায়িকাকে তার ATM কার্ডটা গিফট করে যেটার মধ্যে কোটি কোটি টাকা রয়েছে। বাট অনুষ্ঠানের পরে আমাদের নায়িকা করে কি লুকিয়ে সেই কার্ডটা নায়ককে আবার ফেরত দিয়ে দেয়, কারণ আমাদের নায়িকা এই সুযোগটা নিতে চায় না। তো যাই হোক এরপর তারা দুজন যখন বাড়িতে ফিরে আসে তারা কেউ কারোর দিকে তাকাতে পারে না, হোক কন্ট্রাক্ট ম্যারেজ কিন্তু তারপরেও যেহেতু একটু আগে কিস করেছে দুজনেই বেশ লজ্জা পায়। আর এরপর আমাদের নায়িকা যায় রুমে, আর কিছু সময় পরে আমাদের নায়কও পিছু পিছু যায়। তো রাত আবার অনেক, তো নায়িকা মনে করে এখন আবার খারাপ কিছু করবে না। তো বাট আমাদের নায়ক এসেছে কিসের জন্য জানো, তুমি গ্রাজুয়েশন ফেল করেছো ভালো মতো পড়তে হবে, গ্রাজুয়েশন পাস করতে হবে। তো এখানে আমাদের নায়ক মূলত এসেছে হচ্ছে একজন টিচার হিসেবে এবং আমাদের নায়িকাকে পড়তে বসিয়ে দেয়, মানে বাসার ঘরেও পড়তে হবে। তো এতে নায়িকার মন খারাপ হয়ে যায়, মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, নায়ক যখন প্রথমে এসেছে যে আজকে হয়তো নায়ক রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলবে নায়িকার সাথে, নায়িকার মনে মনে ভয় হলেও ভালোই লাগছিল, মানে মিষ্টি জোর করেই খাওয়াক আর ভালো মতোই খাওয়াক ওই মিষ্টি তো লাগে, তো এরকম একটা ব্যাপার। কিন্তু যখন পড়তে বসতে বলেছে তখন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, করল্লা যেভাবেই খাওয়াক ওই তিতাই তো লাগে, পড়তে কার ভালো লাগে ভাই। তো যাই হোক পরের দিন সকালে আমাদের নায়িকা করে কি ঘুম থেকে ওঠে আর এটা ভেবে খুব খুশি হয় যে আজকে আমার বিয়ে হয়েছে, আমার ম্যারিড লাইফের প্রথম দিন শুরু হয়েছে, যদিও এটা কন্ট্রাক্ট ম্যারেজ ও নিজেও জানে। আর আমাদের নায়ক সিনিয়ান করে কি আমাদের নায়িকা সিনিয়নকে ওর সাথে কোথাও ঘুরতে যেতে বলে। তো নায়িকা মনে করে হয়তো আমাকে ডেটে নিয়ে যাচ্ছে, সত্যি সত্যি হয়তো আমরা প্রেম করতে যাচ্ছি। আসলে বিষয়টা বুঝিয়ে বলি, বুঝতে হবে আমাদের নায়কটা কত হ্যান্ডসাম, নায়িকাও সুন্দরী বাট নায়কটাও কিন্তু বেশি হ্যান্ডসাম। কিন্তু আমাদের নায়ক করে কি নায়িকাকে নিয়ে যায় হচ্ছে লাইব্রেরিতে কিছু বই কিনতে, আর তারপর যায় রেস্টুরেন্টে, আর সেখানে আমাদের নায়ক সিনিয়ান আমাদের নায়িকা ইয়ানসুকে প্রমিস করে এই কন্ট্রাক্টের এক বছর টাইমে সবসময় আমি তোমার পাশে থাকবো এবং এই এক বছরের মধ্যে তোমাকে আমি মোটামুটি প্রতিষ্ঠিত করে দেবো, তোমার গ্রাজুয়েশনও কমপ্লিট হবে, তুমি ভালো একটা জবও করবে, যা যা হেল্প লাগে আমি করবো। কিন্তু আমাদের নায়িকার এই কথা শুনে মন খারাপ হয়ে যায়। আবার এদিকে নায়িকার যে সবচেয়ে সেরা বান্ধবী ছিল সে আমাদের নায়িকাকে
নায়িকাকে বলে, আমার তো মনে হচ্ছে দোস্ত তুমি সিনিয়ানকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে দিয়েছ। নায়িকা তখন ব্যাপারটা উড়িয়ে দেয়, আরে না জাস্ট কন্ট্রাক্ট ম্যারেজ, ওর দাদার জন্য এটা করছি। কিন্তু এরপর আমরা দেখি নায়ক করে কি আমাদের নায়িকাকে পড়াশোনার জন্য অনেক বেশি চাপ দেয় এবং নায়িকার পড়াশোনায় মোটেও খুশি হতে পারে না। তো এই জন্য যদিও ও ফেল করেছে, ক্লাস অ্যাটেন্ডও করতে পারবে না, মানে বাইরে থেকে পড়ে সে খালি পরীক্ষা দিতে হবে, কিন্তু তারপরেও নায়ক করে কি তার ক্ষমতা বলে নায়িকাকে আবারও ইউনিভার্সিটি ক্লাসে নিয়ে যায়। বাট ক্লাস চলাকালীন আমাদের নায়িকা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, শুধুমাত্র আমাদের নায়কের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আর এ কারণে ক্লাস শেষে আমাদের নায়ক আমাদের নায়িকাকে বেশ বকাঝকা করে আর বলে, তোমার উচিত আমার চেহারা দিকে না তাকিয়ে থেকে ক্লাসে মনোযোগী হওয়া। বাট এটা শুনে আমাদের নায়িকার আবারও মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপর আমাদের নায়ক সিনিয়ান করে কি আমাদের নায়িকা ইয়ানসুকে টিচার্স ক্যাফেটেরিয়াতে নিয়ে যায়, যেখানে শুধুমাত্র স্পেশালি টিচাররা বসতে পারে এবং একসাথে দুজন লাঞ্চ করে। আর এখানে নায়িকাও বুঝতে পারে যে নায়ক সিনিয়ানের সাথে থাকার প্রতিটা মুহূর্ত সে এনজয় করে, তার ভাল লাগে, তার মানে সে হয়তো নায়ক সিনিয়ানকে ভালোবেসে ফেলেছে। আর এরপর আমাদের নায়িকা তার বান্ধবীকে গিয়ে এই কথাটা বলে যে তোর কথাই সত্য, আমি মনে হয় প্রেমে পড়ে গিয়েছি। আর তখন আমাদের নায়িকার বান্ধবী অ্যাডভাইস দেয়, দেখ যে কোনো ভাবে তোকে সিনিয়ানের কাছে তোর ভালোবাসা বুঝাতে হবে এবং এমন এমন কাজ করতে হবে যাতে ও তোর প্রতি আকর্ষিত হয়। তো আমাদের নায়িকা করে কি নায়কের জন্য এবং তার নিজের জন্য ম্যাচিং পায়জামা কিনে, মানে নাইট ড্রেস কিনে, অথচ ওরা তো রাত্রে একসাথে শোয় না। মানে চিন্তা করো, দেবী একটা ফুল বা প্রেমের কোন একটা জিনিস, এই সব জিনিস কেউ দেয় প্রেমের হিসাবে, মানে এই পাগলি মেয়েকে কে বুঝাবে যে ভালোবাসা কিভাবে করতে হয়, তোমরা কেউ বুঝিয়ে দিও। তো নায়ক জিজ্ঞাসা করে এটার কারণ কি, নায়িকা তখন বলে ওরা একটা সাথে আরেকটা ফ্রি দিচ্ছিল, তো এই জন্য আমি নিয়ে এসেছি, চিন্তা করো। তো যাই হোক, এরপরে ইউনিভার্সিটিতে আমাদের নায়ক সিনিয়ান যখন অফিস রুমে যায় তখন সে দেখতে পায় একটা মহিলা প্রফেসর আছে যার নাম হচ্ছে সেন, তাকে তার মা অনেক বকাঝকা করছিল এবং বলছিল তোর জামাইজি তোকে ডিভোর্স দেওয়ার সময় যে মুখ দেখাবো কিভাবে, মানুষ কি বলবে। তো এটা দেখে আমাদের নায়কের সিনিয়ানের মাথায় একটা টেনশন এসে যায় যে ডিভোর্স জিনিসটা সমাজে একটা মহিলার ইমেজকে কতখানি নষ্ট করে দেয়, সবাই মনে করে যে মহিলাটা খারাপ। তো এটা মনে পড়ে আমাদের নায়ক সিনিয়ান গভীর চিন্তায় পড়ে যায় যে আমি যদি ভবিষ্যতে ইয়ানসুকে বা আমাদের নায়িকাকে ছেড়ে দেই, ওরও তো সমাজে একই খারাপ অবস্থা হবে, ওর রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, পরদিন সকালে নাস্তার পরে আমরা দেখি আমাদের নায়ক ইয়ানসুকে ভার্সিটিতে না গিয়ে বাড়িতেই পড়ার জন্য বলে। বাট আমাদের নায়ক ইয়ানসু বুঝতে পারে না হঠাৎ করে নায়কের কি হলো। অ্যাকচুয়ালি আমরা তো জানি যে আমাদের নায়ক ভার্সিটিতে ইয়ানসুর রেপুটেশনটা ঠিক রাখতে চায় যাতে ডিভোর্সের পরেও আমাদের ইয়ানসুর খুব বেশি মান সম্মান না যায়। কিন্তু আমাদের নায়ক ইয়ানসু মনে মনে খুব কষ্ট পায় যে ব্যাপারটা কি হলো। আর এরপর আমরা দেখি আমাদের নায়ক ইয়ানসু ফটোগ্রাফারের কাছ থেকে ওদের বিয়ের ছবিগুলো নিয়ে যায় এবং ভার্সিটিতে ওর যে বান্ধবী রয়েছে, যে ওর একটু জুনিয়র কিন্তু একালাকায় বাড়ি, ওকে দেখাতে যায় ছবিগুলো। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো ইয়ানসু তো মনে মনে ভালোবেসে ফেলেছে আমাদের নায়ককে। বাট সিঁড়ি বেয়ে ওঠার সময় নায়ক ইয়ানসুর ধাক্কা লাগে হচ্ছে প্রফেসর সেনের সাথে, যার কি ডিভোর্স হওয়ার কথা এবং মান সম্মান যাচ্ছে। তো যাই হোক, আমাদের নায়িকার হাত থেকে তখন বিয়ের সকল ছবি ফ্লোরে পড়ে যায় এবং আমাদের প্রফেসর সেন এগুলো দেখে ফেলে এবং বুঝতে পারে আমাদের নায়িকার সাথে তাদের কলিগ প্রফেসর সিনিয়ানের বিয়ে হয়েছে। আর তখন প্রফেসর সিনিয়নের দিকে এগিয়ে আসতে থাকে, আবার অন্য একটা প্রফেসর এই দিকে এগিয়ে আসতে থাকে। তো ওই মুহূর্তে এই মহিলা প্রফেসর সেন বুঝতে পারে ঘাপলা তো বেজে যাবে, তো এর জন্য অন্য যে প্রফেসরটা রয়েছে সেন করে কি দ্রুত তাকে অন্যদিকে নিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি ওই মহিলা প্রফেসর খুব ভালো একটা মানুষ। তো যাই হোক, এই ঘটনার পরে প্রফেসর বা নায়ক সিনিয়ান বাড়িতে গিয়ে আমাদের নায়ক ইয়ানসুকে অনেক বকাঝকা করে যে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে যাতে তোমার ইমেজ নষ্ট না হয় আমি সেই চেষ্টা করছি, আমি যে জন্য তোমাকে ভার্সিটিতে নেই আর উল্টো তুমি গিয়ে আমাদের বিয়ের ছবি নিয়ে তুমি ভার্সিটিতে গিয়েছো। বাট এখানে সত্য কথা বলতে আমাদের নায়িকা এতদিনে ভুলেই গিয়েছিল যে তাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, সে তো আসলে আমাদের নায়ক সিনিয়ানকে ভালোবাসতেই শুরু করেছে। আর এটা ভেবে নায়িকা অনেক কষ্ট পায় যে নায়ক সিনিয়ান তাদের বিয়ের ব্যাপারটা এখনো সিরিয়াসলি কন্ট্রাক্ট হিসেবে ভাবছে। তো এটা ভেবে আমাদের নায়িকা প্রচুর কষ্ট পায় এবং ইমোশনাল হয়ে নিজের রুমে চলে যায়। আর এখানে এই সিরিজের মনে করো 10 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের স্টোরিটা কমেন্ট অবশ্যই জানাবে। আর এটার সেকেন্ড পার্ট আমি কালকেই নিয়ে আসবো, ঠিক আছে, মানে আমি তোমাদের ওয়েট করাবো না। এবং তোমরা যদি চাও তাহলে রেগুলারলি আমরা এখানে আনতে পারি সিরিজ টিরিজ, কিন্তু সমস্যা হলো আমারই তো রেগুলার কাজ করতে মনে চায় না, বয়স হয়ে গেছে আর কত কাজ করতে মন চাইবো। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং রেডি থেকো, কালকেই কিন্তু এর পরের পর্বটা আসছে। টেক কেয়ার, আল হাফেজ, বাই বাই।